নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে কিন্তু অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে বড় বড় সেগুলোই তোমাদেরকে জানিয়ে দেবো ইস্টবেঙ্গলকে নিয়েও ট্রান্সফার আপডেট আছে সেটাও তোমাদেরকে জানাবো তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কীসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই যে ট্রান্সফার আপডেটটা দিয়ে দেবো সেটা বলতে পারো আজকের সবচেয়ে বড় ট্রান্সফার আপডেট সেটা কিন্তু মার্সেলিনিয়কে নিয়ে হ্যাঁ বন্ধুরা মার্সেলিনিয় পেরেরা আই এস এর ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার বলতেই পারো তো এই তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে কিন্তু সাইন করিয়ে নিল ওডিশা এফসি হ্যাঁ বন্ধুরা এটা একদম অফিসিয়ালি কনফার্ম মার্সেলিনিয় কিন্তু পরের সিজনে খেলতে চলেছেন ওডিসা এফসির জন্য তো তিনি এর আগে কিন্তু দিল্লি ডায়নামোজ এফসি এফসি পুনে সিটি হায়দ্রাবাদ এফসির হয়ে অনেক ম্যাচ খেলেছেন এবং বলতে পারো আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার তিনি কিন্তু আইএসএল এ টোটাল একত্রিশটা গোল করেছেন আগের সিজনেও সতেরোটা ম্যাচ খেলেছিলেন হায়দ্রাবাদ এফসির জন্য সেখানেও কিন্তু সাতটা গোল ছিল তার নামে তো এই কিন্তু দু হাজার ষোলো সিজনে দিল্লি ডাইনামো এফসির হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন তো বলতেই পারো একজন খুবই ভালো স্ট্রাইকার তো এই মার্সেলিনিও কিন্তু পরে সিজনে ওডিশা এফসির জন্য খেলতে চলেছেন তো সেটা একদম অফিসিয়ালি কনফার্ম নিউজ তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু রানা ঘরামিকে নিয়ে রানা ঘরামি কিন্তু একজন উনত্রিশ বছর বয়সী ডিফেন্ডার তিনি কিন্তু এর আগে মোহনবাগান মহামেডান স্পোর্টিং ক্লাব দিল্লি ডায়নামোজ এফসি আর আগের সিজনটা ওডিশা এফসিতে খেলছিলেন তো একজন খুবই ভালো ডিফেন্ডার বলতেই পারো এই রানা ঘরামি তো এই রানা ঘরামিকে কিন্তু সাইন করে নিল এফসি বেঙ্গালুরু ইউনাইটেড হ্যাঁ বন্ধুরা এফসি বেঙ্গালুরু ইউনাইটেড যেটা কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশনের একটা ক্লাব সেই ক্লাবটা কিন্তু সাইন করে নিল এই রানা ঘরামিকে তো সেই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা এবার কথা বলবো কিন্তু টিপি রেহানেশকে নিয়ে হ্যাঁ বন্ধুরা টিপি রেহানেশ সাতাশ বছর বয়সী ভারতীয় গোলকিপার তিনি কিন্তু এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে অনেক ম্যাচ খেলেছেন তারপর ইস্টবেঙ্গলে খেলেছেন আর আগের সিজনটা খেলছিলেন কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে সেখানে কিন্তু দশটা ম্যাচও খেলেছিলেন আগের সিজনে এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও কিন্তু চারটে ম্যাচ খেলেছেন এই টিপি রেহানেশ তো এবার যেটা শোনা যাচ্ছে এই টিপি রেহানেশকে কিন্তু সাইন করাতে চলেছে জামশেদপুর এফসি হ্যাঁ বন্ধুরা এটাই এখন অবধি আপডেট পাওয়া যাচ্ছে যদিও এখনও এটাকে তোমরা রিউমারের পর্যায়েই রাখতে পারো বাট এরকম একটা রিউমার উঠে এসেছে যে টিপি রায়নেস কিন্তু জামশেদপুর এফসিতে জয়েন করতে চলেছেন তো সেইটাই সেই জন্য তোমাদেরকে জানালাম পরবর্তী সময় কোনো কনফার্ম আপডেট এলে তো অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো বাট এরকম একটা রিউমার উঠে এসেছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স কে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে একজন চৌত্রিশ বছর বয়সী জিম্বাবুয়ের লেফট ব্যাকের সাথে হ্যাঁ বন্ধুরা এই প্লেয়ারটার নাম কিন্তু কোস্টা নিহামৈনশু তো এই কোস্টা নিহামইনীসুর সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট স্ট্রং ফুটবলার বলতেই পারো একজন লেফট ব্যাক এবং তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন এই প্লেয়ারটা কিন্তু প্রধানত খেলেছেন পুলিশ ক্লাব জাগলেবিয়া লুবিনের হয়ে সেখানে কিন্তু তিনি একশো উননব্বইটা ম্যাচ খেলেছেন দু হাজার থেকে দু হাজার মধ্যে সেখানে ছটা গোলও আছে তার নামে তো এই জাগলেবিয়া লুবিনে যখন খেলছিলেন সেই সময় কিন্তু সেই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন কিন্তু কিভু ভিকুনা হ্যাঁ বন্ধুরা তাহলে বলতেই পারো এই কিভু ভিকুনার হাত ধরেই কিন্তু এই প্লেয়ারটা আসতে পারেন কেরালা ব্লাস্টার্স এফসিতে কথাবার্তা কিন্তু চলছে সেই জন্য তোমাদেরকে জানালাম এছাড়া তিনি কিন্তু চেক ক্লাব স্পার্টা প্রাহার হয়েও খেলছিলেন দু থেকে দু কুড়ি অবধি মানে আগের সিজন অবধি খেলছিলেন সেখানে কিন্তু একশো ছেচল্লিশটা ম্যাচ খেলেছেন এবং করেছেন নটা গোল তো একজন খুবই শক্তিশালী ডিফেন্ডার বলতে পারো তো এই ডিফেন্ডারকে কিন্তু সাইন করাতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি কথাবার্তা চলছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই প্লেয়ারটা কিন্তু জিমবাবুয়ে ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন এগারোটা ম্যাচ সেখানে একটা গোলও করেছেন তো খুবই ভালো একজন ডিফেন্ডার বলতেই পারো যদি কেরালা ব্লাস্টার্স এফসির স্কোয়াডে আসে তাহলে কিন্তু যথেষ্ট একটা ভালো সাইনিং হবে বলতেই পারো তো সেই জন্য এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম কথাবার্তা আপাতত ইনিশিয়াল স্টেজে চলছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার কিন্তু কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে ট্রান্সফার আপডেট আছে সেগুলোই তোমাদেরকে জানাবো তো তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কথাবার্তা কিন্তু চালাচ্ছিল আনাস এডেথডিকার সাথে এবার সেই সময় সমস্যা ছিল যেহেতু ইস্টবেঙ্গলের আইএসএল খেলা অনিশ্চিত ছিল সেই জন্য আনাসও আর সেরকম ইন্টারেস্ট প্রকাশ করেননি এবং ইস্টবেঙ্গলও তারপর কথাবার্তা বলতে পারো থামিয়েই দিয়েছিল তো এবার যেহেতু ইস্টবেঙ্গলের আইএসএল খেলা চূড়ান্ত এবং ইনভেস্টারও এসে গেছে ইস্টবেঙ্গলে তো সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু আবার কথাবার্তা শুরু করেছে আনাস এডেথডিকার সাথে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আনাস এডেথডিকার সাথে কিন্তু আবারও কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তো দেখো ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেরকম নেই তো সেক্ষেত্রে একজন অভিজ্ঞ সেন্টার ব্যাক যদি আনতে হয় তাহলে আনাস কিন্তু একটা খুবই ভালো অপশান হবে কারণ আনাস এই মুহূর্তে একজন ফ্রি এজেন্ট তো তাকে কোনো ট্রান্সফার ফি দিয়েও নিতে হবে না ফ্রিলি ট্রান্সফারটা হয়ে যাবে এবং আনাস যথেষ্ট ভালো ডিফেন্ডার আমার মতে তিনি এটিকেতে সেরকম সুযোগ পাননি মানে গেম টাইম পাননি ঠিকই কিন্তু আনাস যথেষ্ট একজন ভালো ডিফেন্ডার বলতেই পারো তিনি এর আগে কেরালা ব্লাস্টার্স এফসির হয়েও খেলেছেন অনেক ম্যাচ তো খুবই ভালো একজন ডিফেন্ডার তো আনাসকে কিন্তু সাইন করাতে পারে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা আবার শুরু হয়েছে পুনরায় তো সেই জন্য এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট যেটা আছে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে আরও একজন আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ারের সাথে হ্যাঁ বন্ধুরা আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ খেলেছিলো এরকম কোনো ইয়াং প্লেয়ারের সাথে কিন্তু ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে যদিও সেই প্লেয়ারটার নাম এখনও জানা যায়নি মানে কোন প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে সেটা জানা যায়নি বাট একটা আন্ডার সেভেন্টিন প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে মানে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ খেলেছিলো এরকম প্লেয়ার তো সেটা পরবর্তী সময়ে দেখা যাক কোন প্লেয়ার হয় পরবর্তী সময় আপডেট পেলে তো তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আপাতত এরকম একটা ছোট্ট আপডেট আছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও তো তোমাদের সবই জানাতাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা